গোপালের গিফট পেয়ে গেছি, তুমি ধরে নাও, তুমি নিয়ে চলো। এবারে বেশি কেন ভালো লাগছে বলো তো, তোজোকে নিয়ে প্রথমবার কলকাতা যাবো। সেদিনকে জানো তো ওই ভিডিওটা সাজেশনে এসেছিল, আমি আর সৌরভ দুজনেই ভিডিওটা দেখছিলাম যেদিনকে আমরা কলকাতা থেকে ব্যাক করছি, মানে লাস্ট টাইম জুলাই মাসে যখন সাদের সময় গেছিলাম। আমি বলছিলাম যে এবারে তো ঠিক আছে, আমি আর সৌরভ লাস্টবারের মতন দুজনে আসছি, এর পরের বারে তোজোকে নিয়ে আসবো, মানে মানে লাইফটা টোটালি চেঞ্জ হয়ে যাবে সত্যি তাই। দেখো যারা আমরা কলকাতার বাইরে থাকি, কলকাতা যাওয়ার মজাটাই আলাদা, এটা তো রিলেট করবে তোমরা প্রত্যেকেই, কিন্তু এবারে আমি আরও বেশি করে এক্সাইটেড কারণ তোজোকে নিয়ে যাব। তো ভালো লাগছে, এবার আস্তে আস্তে প্যাকিংও শুরু করতে হবে, এটা ভেবে আরও বেশি ভালো লাগছে। গুড মর্নিং এস এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, হোপফুলি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আর ঘোরাঘুরি তো নিশ্চয়ই করেছো নাকি, আমি তো ফেসবুক খুললেই দেখছি মন্দারমণি নয় দার্জিলিং সবাই কোথাও না কোথাও গেছিলো ঘুরতে। তো এবার আমাদের টার্ন। জানো লাস্ট দিন সৌরভ আমাকে একটা দারুণ জিনিস গিফট করেছে, তোমাদের সাথে শেয়ার করবো করবো করে আর করাই হয়নি, ভুলে গেছিলাম। তো ভাবলাম যে আজকে ব্লগের শুরুতেই সেটা তোমাদেরকে দেখাই, একটা প্রিশিয়াস গিফট। না ভেবো না যে এই তরমুজটা দিয়েছে, এই তরমুজটা অ্যাকচুয়ালি একটু সদগতি করতে হবে, দুদিন ধরে এটা বাড়িতে এসে পড়ে আছে, এটাকে কাটাকুটি করে ফ্রিজে রেখে দেবো, দুপুরবেলা খাবো। এবার তোমাদেরকে দেখাই কি দিয়েছি। সিগারকা টুকরা দিয়েছি বুঝলে তো, এই শেপটা দেখো এই আলুটার। সেদিনকে গেছিলাম বাজারে, দেখলাম এই শেপের একটা আলু রয়েছে, ঠিক আছে সৌমিক অনেকদিন গিফট করা হয়নি তো কিছু, তো চলো একটা হার্ট শেপ আলুই দেওয়া যাক। বাড়িতে এসে কি বলছিল, তোমার জন্য একটা গিফট আছে, আমি কিছু সারপ্রাইজ দেব তোমাকে, এইটা এটা প্রিশিয়াস নয় বলে, এরকম শেপের আলু তোমরা সচরাচর দেখেছো, এটা অবশ্যই প্রিশিয়াস একটা গিফট। আমি এটা রেখে দিয়েছি যত্ন করে, আলুকে মাসি ভালো, তা বলে এই শেপের আলু আমিও প্রথমবারে দেখছি। যা জোরে জোরে কথা বলছি, এবার উঠেই পড়বে সত্যি কথা। চলো ব্রেকফাস্ট বানানো যাক, অনেক হয়েছে। না স্যার সত্যি সত্যি উঠে পড়েইছেন, একটু গুড মর্নিং বলে দাও সবাইকে, গুড মর্নিং। তবে আজকে কিন্তু দেখতেই পাচ্ছ আমাদের বেডে বেডশিট নেই, তার কারণ ইনি সকাল সকাল একটা কার্য করে ফেলেছেন, ডায়াপার ফ্রি রাখা হয়েছিল, তারপরে ফোয়ারা ছুটে গেছে একদম, সমস্ত সব বেডশিট পিলো কভার রিমুভ করা হয়েছে, পরে আবার লাগিয়ে দেওয়া হবে। তুমি কিন্তু আজকে হাসলে না তোজো, একটু হেসে দাও, তোমার হাসির জন্য সবাই বসে থাকে, তোজো স্মাইল। দেখো সবাই তোমাদের আন্টিরা দিদিরা বলে যে তোজো স্মাইলটা একটু দেখবো বলে বসে থাকি সকাল থেকে, না এখনও সকালবেলা ঠিক মুডটা ভালো হয়নি, এখনও ঘুমটা ছাড়েনি, আর একটু সময় দিতে হবে তোজোকে। এই যে দোসা বা ছিলা যখন বানাই অয়েল ব্রাশ করার জন্য না অ্যামাজন থেকে একটা জিনিস আনিয়েছি, তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও। দেখো জিনিসটা ভীষণই কমন বাট আমার কাছে ছিল না, তো এটা একটা অয়েল ড্রপলেট, মানে এভাবেই ইউজ করা যাবে। আর অয়েল ব্রাশ করার জন্য দেখো এরকম একটা ব্রাশও দিয়ে দিয়েছে, সিলিকনের ব্রাশ, তো এটা আমার বেশ ভালো লাগলো দেখে। আর অনেক সময় কী হয় বলো তো, দোসা বা চিলা যখন বানাতে যাই না, অয়েল ব্রাশ করতে দিলে বা ধরো এয়ার ফ্রাই করছি, একটু বেশি কোয়ান্টিটিতে অয়েল পড়ে যায়, তো এটার মধ্যে অয়েলটাকে রেখে দেবো আর অল্প অল্প করে ব্রাশ করা যাবে। আর দামও খুব একটা বেশি নয়, 250 টাকার মতো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। কলকাতা যাওয়া নিয়ে আমরা কি এক্সাইটেড, তার থেকে বেশি এক্সাইটেড মা দিদি বাবা, প্রত্যেকদিন ভিডিও কলে কথা হয়, ওরা দিন গড়ে আর কি, কতদিন বাকি কতদিন বাকি। তো কালকে আমি বলছিলাম আর বেশি দিন গুনতে হবে না, এই 2 সপ্তাহ মতো বাকি আছে। অ্যাকচুয়ালি মায়েরা যখন এখান থেকে গেছে তখন তোজো একদমই ছোট, তারপর ওর এই বেড়ে ওঠা, প্রত্যেকদিন নতুন নতুন অ্যাক্টিভিটিস, এগুলো সমস্ত তো আর মায়েরা সামনে থেকে দেখতে পাচ্ছে না, যা দেখছে সবই তোমাদের মতো ভিডিও মারফত। তো বলে কবে সামনে থেকে দেখবো, একটু চটকাবো। তবে বড়নগর বাড়িতে পুরো লণ্ডভণ্ড অবস্থা, হুলুস তুলুস কাণ্ড, তার মেন রিজন হচ্ছে কি সেটা এখনই তোমাদেরকে বলছি না, ওখানে যাই তারপর সমস্তটাই সারপ্রাইজ থাক তোমাদের জন্য। তবে হ্যাঁ একদম সব কিছু লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে, তাই মা বাবা সবাই টেনশন করছে যে আমরা যাওয়ার আগে সবটা কমপ্লিট হবে কি না। আমি বলছি ঠিক আছে, মিস্ত্রি দাদারা যখন বলেছে সব কিছু হয়ে যাবে তোমরা টেনশন নিও না, বাট হ্যাঁ ওরাও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন কিন্তু অনেকেই বাই চয়েস অথবা মেডিকেল রিজনের জন্য ভেগান মিল্কে সুইচ করছে, বাট মার্কেটে যে ভেগান মিল্ক পাওয়া যায় সেটা কিন্তু বেশ কস্টলি, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ভেগান মিল্কে সুইচ করা পসিবল হয়ে ওঠে না। বাট দেখো আগারও নিয়ে এসেছে এই নাট মিল্ক মেকারটা, যেটা দিয়ে খুব সহজেই বাড়িতে তোমরা ভেগান মিল্ক রেডি করে নিতে পারবে। তবে হ্যাঁ এটা দিয়ে কিন্তু শুধুমাত্র যে তোমরা নাট মিল্ক তৈরি করতে পারবে এমনটা নয়, জুস অথবা তোমরা জলও গরম করে নিতে পারো।
তো এটা দিয়ে খুব ইজিলি তোমরা আমন্ড মিল্ক, ওট মিল্ক অথবা সোয়া মিল্ক রেডি করে নিতে পারবে। তো আজকে আমি ভাবছি আমন্ড মিল্ক বানিয়ে দেখা যাক। আগারো নাটমেল মেকারটা দেখতে খুবই স্টাইলিশ, এখানে ফাংশন বাটনগুলো দেওয়া আছে, টোটাল 6টা ফাংশন আছে, আর নিচে আছে ফাংশন কন্ট্রোল বাটন, যেটা দিয়ে তোমরা চুজ করে নিতে পারবে। যেটা চুজ করতে চাও সেটার উপর লাইট ব্রিং করলে বাটনটা রিলিজ করে দিতে হবে, তাহলে কিন্তু অপারেশন স্টার্ট হয়ে যাবে। কভার ক্যাপের উপর স্টিম ভেন্ট দেওয়া আছে স্টিম রিলিজের জন্য। আগারো নাটমেল মেকারটার ইনার পটটা 600 ml আর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম ওয়াটার লেভেলের মার্কিংও করা আছে। এই নাটমিল মেকারের ব্লেডগুলো স্টেনলেস স্টিলের আর যথেষ্ট শার্প, যা দিয়ে খুব ভালো কোয়ালিটির ভেগান মিল্ক তৈরি করা যাবে। এই নাটমিল মেকারটার সাথে তোমরা পেয়ে যাবে ডিটাচেবল ওয়্যার, যার জন্য এটা ইউজ করা খুব ইজি। তো এবার আমি আমন্ডগুলো দিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে আমন্ডগুলো ভিজিয়ে রাখিনি আর খোসাও কিন্তু ছাড়িয়ে রাখিনি। পরিমাণ মতন জল অ্যাড করে দেবো আর নাটমিল ফাংশনটা চুজ করে নেবো। আজকে সকালে একটুখানি রান্না আছে বুঝলে, কালকে শুধুমাত্র ডাল করা আছে। তো ডাল তার সাথে বেগুন ভাজবো, আর এখানে মাছ ভেজে নিয়েছি টমেটো দিয়ে হালকা করে, না মানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে একটা মাছের ঝাল হয়, তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি। টমেটোটা অ্যাড করে নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো, টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই গরমে না এরকমভাবে মাছের ঝাল বানিয়ে দেখো, খুব ভালো হবে, মানে লাইটের মধ্যে ওই পেঁয়াজ বা সর্ষে বাটা না খেয়ে ভালো লাগছে। এবার একটু কষিয়ে নিয়ে জল অ্যাড করে দেবো, এটাকে আমরা বলি মাছের তেল ঝোল। ধনে পাতাও অ্যাড করতে পারো, ভালো লাগে ধনে পাতার গন্ধটা। আমাদের এখানে লাঞ্চ সার্ভ হয়ে গেছে, আছে উচ্ছে চচ্চড়ি, আম তেল সামনের পাতে, বেগুন ভাজা, ডাল, মাছের তেল ঝোল, আর যেহেতু গরম পড়ে গেছে সেই কারণে শশা পেঁয়াজ দিয়ে সালাড। আর এখানে একজন বসে আছে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়াবে বলে, তাই তো? আমরা টিভিও দেখবো, টিভি দেখতে দেখতে খাওয়াবো বলে এখানে নিয়েছি খাবারটা। অ্যাকচুয়ালি কালকে আমরা কি পাটনা শুক্লা বলে একটা মুভি দেখলাম, যা তা একদম ভালো না, দেখি আজকে অন্য কিছু দেখবো। হইচইতে কি একটা এসছে দাদুর কীর্তি বলে, সেটা ভাবছি শুরু করবো। লাঞ্চের পর খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম আনালাম ন্যাচারালসের। তো এবারে আর এখানে আম কিনে পয়সা নষ্ট করবো না, তাই জন্য আইসক্রিম দিয়েই কাজ চালাচ্ছি। একদম পিক সিজনে আমরা যাচ্ছি কলকাতা, আম তো খাবো, ইয়ার স্পেশালি রংধনুর আম খাবো নাকি? হিমসাগর কাছে নাকি শুনলাম বোল এসছে, ঠিক আছে তাহলে ভালোই হবে। আগের বার তোমাদের হয়তো মনে থাকবে মা বাবা দিদি এসেছিল যখন, নিয়ে এসেছিল রংধনু থেকে আম নিয়ে এসেছিল। এখানকার আম আমাদের খুব যে ভালো লাগে সেরকমটা না, যদি লোকে বলে আলফানসো আলফানসো, না ফ্রিজে তো একটা পড়েও আছে, দুটো এনেছিল সৌরভ, একটা কাটলাম খুব একটা ভালো লাগলো না, তখন আমি সৌরভকে বলেছি আর আম এনো না, ওটা ছিল বাদামি, আমি বুঝে গেছিলাম। চলো, আর এখন এত গরম না, আমি এই ঘরের ফ্যানটাও চালিয়ে রাখি, গোপালেরও কষ্ট হবে, তো এই ঘরেরও ফ্যান চলছে। সো অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, আইসক্রিম টাইসক্রিম খেয়ে দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর তারপরে খুব ভালো একটা খবর পেলাম, তো আমি রেডি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো ফাইনালি তোজোর অন্নপ্রাশনের জন্য গোপালের যে গিফটটা আমরা চুজ করেছি সেটা আজকে আমরা হাতে পাবো। কবে গিয়ে সেই অর্ডার দিয়ে এসেছি, টাকাও অ্যাডভান্স করে এসেছিলাম, কিছুতেই ওদের রেডি হচ্ছিলো না। তো সৌরভ কিছুদিন আগে গিয়ে একবার কথা বলে এসেছিলো আর বলেছিলো যে হ্যাঁ দু তিন দিনের মধ্যে হয়ে যাবে, আমরা কল করবো। তো দুপুরবেলা ওই কলটাই পেলাম, তো চলো সবাই মিলে যাই, তাই তো? একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে গেছি একদম। এই দেখো আমার কাঁধের এই গামছাটা দেখে তোমরা ভয় পেয়ে যাও না, জানো তোমরা সবাই কেন, আমার জামাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আর কি। চলো তো যাও, রেডি হয়ে গেছে, চলো নিয়ে আসি গপু সিং এর গিফটটা। হ্যাঁ চলো। আর যখন বেরোচ্ছি ভাবলাম যে একবারে ব্লাউজগুলো বানাতে দিয়ে চলে আসি, আর তো বেশি দিন নেই কলকাতা যেতে, তো এই শাড়িটার ব্লাউজটা বানাবো, আরও একটা শাড়ি আছে ওটার ব্লাউজ বানাবো, আর এটা একটা সালোয়ারের পিস, তো এটাও ভাবছি বানিয়ে নেবো। তো আজকে আমি যেই কুর্তিটা পরেছি এটাও কিন্তু বানানো একটা কুর্তি, তো এই দোকান থেকেই বানিয়েছিলাম, খুব সুন্দর ফিটিংস করেছে, তাই সাহস করে এই পিসটাও দিয়ে আসবো আজকে। আমাদের
আগে না টেলারের কাজটা মিটিয়ে নিলাম, কারণ ওই মহিলা আবার শপে থাকবে না। তো এসে গেছি এবার আমরা রঙ্কা জুয়েলার্স। চলো, কি বলছে তোজো? তোজো এক্সাইটেড গোপালের গিফটটা নেওয়ার জন্য। চলো এক্সাইটেড, চলো চলো চলো। তোজোর অন্নপ্রাশনের জন্যই তো গিফটটা হচ্ছে গোপাল সিং এর, তাই না? হই হই করে চলো একদম। দিন ওয়েট করার পর ফাইনালি গিয়ে পেয়েছি, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমরা তো অর্ডার দিয়েই গেছিলাম, তাই খুব একটা সময় লাগলো না। বিলটা পেমেন্ট করব আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটা বাচ্চা পুরো শুয়ে গড়াগড়ি খাচ্ছে মাটিতে। তোজো আমার সেটা অবাক হয়ে দেখছে। ঠিক আছে, আমরা আমাদের গোপালের গিফট পেয়ে গেছি, তুমি ধরে নাও, তুমি নিয়ে চলো, তুমি নিয়ে চলো। ধরেছে কিন্তু বাইরে যখন বেরিয়েছি ভাবলাম একটুখানি মশলা পুরি খাওয়া যাক, আর তোজোকে নিয়ে আমরা এইসব করে যাচ্ছি। আর তোজো সত্যিই খুব ভালো ছেলে, আমি আর সৌমি দুজনে একা একা তোজোকে যে সামলাতে পারবো এটা ভাবতেই পারিনি। ও কোঅপারেট করছে তাই, একদম তাই। দেখো লক্ষ্মী ছেলে হয়ে বসে আছে, চলো খেয়ে নি। তো এখানে অ্যাকচুয়ালি এই চাট সেন্টারটা আছে, তো এখানেই এসেছি, বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। একদম জানো, তিন মাস ধরে যে পার্সেলটা সিকিউরিটি কেবিনে পড়েছিল সেটা হচ্ছে একটা লিপস্টিক। আমি একটা ল্যাকমির লিপস্টিক অর্ডার করেছিলাম, ভুলেই গেছি যে ওটা ডেলিভার হয়ে গেছে। মানে তালে গোলে এরকমই হয় কখনো কখনো, হয়তো ভাগ্যিস ও আজকে বললো বলো। তো এই যে চা বানিয়ে নিয়েছি, চা খাওয়া যাক, যতই চাট খাই না কেন চায়ের টান একটা আলাদাই ব্যাপার। আর সৌরভের অফিস স্টার্ট হয়ে গেছে, এখানে খাবে না বাইরে, এখানে খেয়ে নি চলো, আর তোমাদেরকে দেখাবো জিনিসটা। তো চলো তোমাদেরকে দেখাই গোপালের জন্য কি গিফট আসলো, যদিও এখনো গোপালকে দেখানো হয়নি, বাট আমাদের দেখে কিন্তু ভীষণই পছন্দ হয়েছে। কি নেওয়া হচ্ছে সেটা তো তোমাদেরকে আগেই বলেছিলাম, বাট জিনিসটা দেখতে কিরকম হবে সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি ফাইনালি। তো এই যে দেখো গোপালের জন্য এইটাই নেওয়া হলো। তোমরা প্রত্যেকে বলেছিলে যে গোমাতা নেওয়ার জন্য, তো তোমাদের কথা শুনে কিন্তু আমি গিয়ে আবার অর্ডার চেঞ্জ করে এসেছিলাম আর বলেছিলাম যে না, গাই বাছুর সমেতই আমি নেব। শুধু গাই আমরা প্রথমে ডিসাইড করেছিলাম, আর তোমরা সবাই বলেছিলে, কমেন্ট করেছিলে, তো সেটা দেখে নেক্সট দিন আমি গেছিলাম, আর সেই কারণেই কিন্তু এতটা ডিলে হলো। অ্যাকচুয়ালি কি বলতো, আমার মায়ের বাড়িতে না জোড়া গাই আছে, সেখানে কিন্তু বাছুর ছিল না, তো মায়েরটা দেখেই আর কি আমার কেনার ইচ্ছা হয়েছিল, তো আমি সেই জন্য ওরকমই অর্ডার করেছিলাম। বাট তোমাদের কমেন্ট পেয়ে মনে হলো যে না, গাই বাছুর সমেতই নেওয়া হোক। তো এই দেখো খুব সুন্দর, মানে ফিনিশিংটা তো আমার অসাধারণ লেগেছে, আর এটা দেখছো তো এটা কিন্তু পুরোটাই রুপোর, বাট এই যে আমাদের রুপোর জিনিসের কি একটা চকচকে ব্যাপারটা থাকে না, সেটা নেই কেন বলো তো, আমি এরকম ম্যাট ফিনিশের মধ্যেই নিয়েছি। না এটা দেওয়ার পেছনে আর একটা ডিজাইন হচ্ছে, এই রুপো সাধারণত কালো হয়ে যায়, হাওয়ায় লেগে এটাতে কালো হবে না, এই পলিশটার জন্য স্পেসিফিক্যালি। কাজটা ভীষণ শৌখিন, মানে যে বাছুরটা দেখো, মানে গলায় ঘন্টা টন্টা করে এত ডিটেলিংয়ে কাজ করা, আমাদের সত্যি খুব পছন্দ হয়েছে। তোমাদের যাদের বাড়িতে গোপাল আছে যদি মনে করো এরকম গাই বাছুর রাখবে রুপোর, তার জন্য আমি একটু ডিটেইলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু হলমার্ক সিলভার জুয়েলারি, তো এটার ওজন হচ্ছে গিয়ে মোটামুটি 180 গ্রাম মতো, বাট এটা কিন্তু হলো, ঠিক আছে, সেই কারণে ওয়েটটা একটু কম, যদিও বেশ ভারী, মানে 180 গ্রাম মানে যথেষ্ট ভারী, মানে পড়ে যাবে না এরকম, না না একদমই নয়। আর এটা আমাদের পড়েছে হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 17,000-18,000। অ্যাকচুয়ালি কি হয়েছে, একটা জিনিস খুব ভালো হয়েছে, আমরা যেদিনকে বুকিং করেছিলাম সেদিনকে সিলভারের প্রাইসটা অনেক কম ছিল, 73,000 কেজি ছিল, আজকে মনে হয় 76,000 হয়ে গেছে, বাট আমাদের 73টাই নিয়েছে, ঠিক আছে, 17,000 সামথিং নিয়েছে। তো এবার যদি তোমরা এটা পুরোটা মানে সলিড বানাতে চাও তাহলে তোমার অবশ্যই, মানে আমরা সেটাও দেখেছিলাম, মানে এরকম যদি সলিড নেওয়া হয় তাহলে ওটা প্রায় 300 গ্রামের কাছাকাছি ওজন চলে যাচ্ছিল, দেখতে এটা ভালো লাগছে এবং যথেষ্ট ভারী, মানে অ্যারাউন্ড 200 গ্রামস ইজ কোয়াইট হেভি, ঠিক আছে এটাই বেটার, সুন্দর হয়েছে না, দুর্ধর্ষ হয়েছে। গোপালকে দেখাই, আজকে আর নয় কালকে সিংহাসনে বসাবো, খুব পছন্দ হয়েছে আমার। তোজোর অন্নপ্রাশনে তোজোর তো অনেক কিছু হবে, তো গোপালের কিচ্ছু হবে না, এরকম কি হতে পারে বলো, আমি কি করতে পারি গোপালের সাথে এরকম? আর আমি না আগে থেকে প্ল্যান করে রাখি যে এইটা করবো ওইটা করবো, লাস্টবারে যখন হারটা গোপালকে করিয়েছিলাম সেটা তো আমাকে গোপালই বলেছিলো যে আমার এরকম একটা কিছু চাই, বাট এইটা কিন্তু গোপাল কিছু ডিম্যান্ড করেনি, এটা আমারই প্ল্যান ছিল। তো যা দামটা তোমরা শুনলে তাতে কিন্তু সোনার জিনিসও হয়েছে, তো বাট আমার আগে থেকে ইচ্ছা ছিল যে এরকমই কিছু আমি গোপালের জন্য করবো। তোমরা অনেকেই বলেছিলে সেদিনকে কমেন্ট করে যে এটা বাস্তব মতে রাখা ভীষণ ভালো, আমি কিন্তু অত কিছু জানতাম না, যাই হোক ভালোই হলো, বাস্তু মতেও ভালো আর গোপালের জন্যও ভালো, আশা করছি গোপালের খুব পছন্দ হবে।
চলো আজকের মতো ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। সারাটা সকাল না যা গরম থাকে, তারপর রাত্রিবেলার দিকে ঠান্ডা হাওয়াটা যা অপূর্ব লাগে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, গুড নাইট।